জেলা শাসকের নির্দেশে সাহায্য বৃদ্ধকে, নুন আনতে পান্তা ফুরায় বসন্ত কুমার বাইনের, তিনি একতারা হাতে নিয়ে গান করে ভিক্ষে করে বেড়ান, হঠাৎই তার বাড়িতে আধিকারিকদের পদার্পণ, তা দেখে অবাক হয়ে গিয়েছিলেন তিনি। বসন্ত কুমার বাইন বয়স 70 বছর, বাড়ি গাজলের মাজরা গ্রাম পঞ্চায়েতের শালবোনা এলাকায়। ঠিক মতন কানে শুনতে পান না, যদি কেউ একটু জোরে বলেন তবেই তিনি শুনতে পান, চোখেও মাঝে মধ্যে আবছা দেখেন। মাননীয় মুখ্যমন্ত্রীর সভা ছিল মালদায়, তিনিও গেছিলেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তার সমস্যার কথাগুলো বলবেন, কিন্তু তা আর বলা হলো না। কি করে যাবেন তিনি এত নিরাপত্তার মধ্যে? তাকে নিয়ে খবর করলে, সেটি দৈনিক পত্রিকায় প্রকাশ পেলে বিষয়টি নজরে আসে জেলা শাসকের। আমার বৃদ্ধ ভাতার জন্যে, তারপরে আরো অনেক অনেক অসুবিধা আছে, সংসারের ব্যাপার, এটাই অসুবিধা। তড়ি ঘড়ি করে জেলা শাসকের নির্দেশে এই দিন বসন্ত কুমার বাইনের বাড়িতে উপস্থিত হন জেলা সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং, বিডিও সুদীপ্ত বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, যুগ্ম বিডিও সুব্রত শ্যামল সহ দপ্তরের অন্যান্য আধিকারিকেরা। শিল্পী ওনার বাড়িতে আমরা এসেছি এবং আমার বিডিও সাহেব, যত রকম সুযোগ সুবিধা দেওয়া যায় সরকারি পরিষেবা, আপনার রেশন থেকে শুরু করে ওল্ড এজ পেনশন থেকে শুরু করে আপনার আর যে সমস্ত সুযোগ সুবিধা আছে সেসব, এবং কিছু সামগ্রী এনে ওনাকে যুদ্ধকালীন তৎপরতায় উনি আমাদের বিডিও সাহেব ব্যবস্থা করে দিয়েছেন। যাই হোক, উনি খুব আনন্দিত বাইন বাবু, এবং বিডিও সাহেব আরো বললেন যদি উনাকে একাকিত্ব বোধ করেন তাহলে বিডিও অফিসে উনার থাকার ব্যবস্থা করে দেওয়ার চিন্তা ভাবনা করেছেন। খুব অতি উত্তম উদ্যোগ এবং ভালো উদ্যোগ, এটাতে আমরা সাধুবাদ জানাচ্ছি। সেই বৃদ্ধকে সমস্ত রকম সাহায্য করেন তারা। আমরা এখান থেকে স্বাস্থ্যসাথী কার্ড ইনস্ট্যান্ট করে দিলাম এবং ফর্ম ফিল আপ করে দিলাম, আমরা অনলাইন অন স্পট ফর্ম ফিল আপ করলাম ওল্ড এজ পেনশনের এবং এসসিএসটি সার্টিফিকেটের। এছাড়া উনি কানে কম শোনেন এবং চোখে কম দেখেন বলে বিএমইউ সাহেবের উদ্যোগে আজকে আশা দিদিমণি এসএইচও দিদিমণি এসেছেন, ওনার যেটুকু দরকার টেস্ট করে ওনাকে হিয়ারিং এড আমার পঞ্চায়েত সমিতির তরফ থেকে হেল্প করা হবে। এছাড়াও তাৎক্ষণিকভাবে যেটুকু হেল্প করা যায় ওনাকে আমরা তৎপর হলাম। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও, গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ, এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।